ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো হঠাৎ করেই আজকে বাপের বাড়ি যাচ্ছি। আজকে তো ফলহারিণী অমাবস্যা, তো আমাদের বাপের বাড়ি ওখানে কালী পুজো, তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু দাদা আবার নাছোড়বন্দা যেতেই হবে, তো সেই জন্য দাদা আবার হঠাৎ করেই আনতে আসছে। এই এখন বেজে গেছে, দেখো কটা বাজে, 7:45 বেজে গেছে। তো এখন যাচ্ছি বাপের বাড়িতে, মানে দাদা আনতে আসছে আর কি। তোমাদের দাদাভাই আজকে এখনও বাড়িতে আসেনি, মানে রাত হচ্ছে। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কদিন যাবত গরম হয়েছিল আর আজকে এই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন দাদা আনতে আসছে আর কি। দাদা আনতে আসলেই বেরোবো। এই যে আমি আর মানু রেডি হয়েছি, তোমাদের দাদাভাই তো যাবে না, আমি আর মানু দুজনেই যাব। তো চলো, কালী পুজোর ওখানে কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো আমরা বেরিয়ে এসেছি, আর এখন আছি আমরা মিষ্টির দোকানে, মানে দাদা এখন মিষ্টি কিনছে আর কি, মানে পুজো দেব তো পুজোর জন্য কিছু সন্দেশ, তারপরে বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিচ্ছে। এখন দাদাকে দিয়েছি কিনতে, তো দাদা এখন কিনছে, আর আমি আর মানু এখন সাইডে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো এই যে আমরা এখন ঠাকুর পুজোর কাছে চলে এসেছি, ঠাকুর এখনও রেডি হচ্ছে, আর ঠাকুরটা আমার বাপি করছে। ঠাকুর রেডি হচ্ছে এখন, কারণ হচ্ছে বিকালবেলা তো খুব প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি চলে এসেছিলো, তো সেই সময় কারেন্টও অফ হয়ে গেছিলো, তো সেই জন্য তখন করতে পারে নাই। তো কারেন্ট আসছে, তারপরে আবার কাজ করা শুরু করেছে জেনারেটর লাগিয়ে। তো তারপরে একদম পরের দিন সকালে আসলাম, রাত্রিবেলা আর পুজো দেখতে আসা হয়নি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য রাত্রিবেলা আর আসা হয়নি। তো এখন দেখো যে সকালবেলা সবাই দেখো কীভাবে আনন্দ করে করে যাচ্ছে একটা চাকা লাগানো গাড়ির ওপরে। তো ওই চাকা লাগানো গাড়ি করেই আজকে মা কালীকে বিসর্জন জন্য নিয়ে যাওয়া হবে, নাহলে অত বড় ঠাকুর তো সবাই চাগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এখানে দেখো এখনও নাচ চলছে, মানে ছেলেদের এখনও নাচ গানা শেষ হয়নি, ওদের সারা রাত নেচেছে, তাও ওদের এখনও নেচে হয়নি, তো এখনও ওদের নাচা চলছে। এখন বেজে গেছে প্রায় 7:30-এর মতো। দেখো আরও অনেক সবাই কিন্তু আমরা এসে দাঁড়িয়ে দেখছি আর কি ওদের নাচন। এখন তো যে কোনো কালী পুজো মানেই শুধু ডিজে বক্স এনে নাচা। কেউ বক্স বন্ধ করতেই দিচ্ছে না, আর ঠাকুরও নামাতেই দিচ্ছে না, মানে ঠাকুর নামাতে গেলেই সবাই ঝামেলা করবো ঝামেলা করবো এরকম বলছে। এই যে দেখো ঠাকুর এখানে এখনও আছে, তো নামানো হবে, একটু পরেই নামানো হবে। আজ এখন এই ঠাকুরটা ছিল, আজকের হচ্ছে 16 ফুট ঠাকুর। তো তারপরে দেখো এই যে এখন মাকে নামানো হবে, তো সেই জন্য গাড়িটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। সব পাড়ার ছেলেরা মিলে এখন গাড়িটা ঠিকঠাক করে নিচ্ছে, তো মাকে এরপর নামিয়ে আর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। বেশি দূরে না, আমাদের এখানে সামনেই একটা পুকুর আছে, শীতলা মন্দিরের পুকুর, শীতলা পুকুর, তো সেই পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হবে। খুবই কষ্টের ব্যাপার, পুজো হচ্ছে এটাই সব থেকে আনন্দের, এই যে আবার ঠাকুর চলে যাবে এটা সব থেকে কষ্টের। আর কালী পুজো মানে তো একদিনের ব্যাপার, এটা তো আরও কষ্ট লাগে। আর তারপরে কী বলতো, কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো এবছর এই জন্য বাজিও হয়নি, তারপরে অনেক লাইটিংও হয়নি, অনেক কিছুই বাদ চলে গেছে। তো এখন দেখো এই যে মায়ের সামনে সবাই বসে এখন সেলফি তুলছে, তো সেলফি তোলাতুলির কাজ সব শেষ করে এখন মাকে নামানোর জন্য সবাই প্রস্তুত হচ্ছে আর কি, মাকে নামানো হবে।
এই যে সবাই মিলে একসঙ্গে ধরে এখন মাকে নাবাচ্ছে। এত বড় ঠাকুর নাবানো কত যে রিক্সের ব্যাপার না বোঝাই, সেটা বোঝাই যাচ্ছে না। এসে দেখো মাকে এবার আস্তে আস্তে করে সবাই একসঙ্গে ধরে নাবিয়ে নিচ্ছে। কতদিন ধরে এই ঠাকুরটা তৈরি করলো, আর একদিন জাস্ট রাখলো, তারপরেই আবার বিসর্জন করে দিচ্ছে। আমি কি বলবো আর, সব পরিশ্রমী বৃথা বলতে গেলে। কতদিন ধরে বাপি খেটে খেটে মানে মাঠ তৈরি করে তারপরে আবার তাতে কাদা লাগিয়ে রং করে চোখ এঁকে কত রকম করে ঠাকুরটা তৈরি করলো কতদিন ধরে, আর একদিনের রাত ফেরতেই সেই ঠাকুরটার আর কোনো মূল্যই নেই, সেটাকে এবার জলে ভাসিয়ে দিচ্ছে। সত্যি নিয়ম কী, ভাগ্যের কী পরিহাস, তাছাড়া আর কী বলবো বলো। তো এখন দেখো এই যে সবাই মিলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে বলতে ওই গাড়িটাতে বসিয়ে দেওয়া হয়েছে মাকে, তো এবারে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো পাড়ার যত কাকিমা জেঠিমা সবাই এখন বেরিয়ে পড়েছে, যেহেতু ঠাকুর বিসর্জন যাচ্ছে। আর দেখো ছেলেপুলেদের এতক্ষণ বক্স চালিয়ে নাচছিল, তাতেও হয় না, এখন ঢাক বাজাচ্ছে, তো তাতেও ওদের এখন নাচতে হচ্ছে, মানে ওদের নেচে আর হচ্ছে না আর কি। আর এই যে আমি আর মানু দুজনে দাঁড়িয়ে আছি, তারপরে দেখো এখানে কি হচ্ছে, এই যে ঢাকি ঢাক বাজাতে বাজাতে পয়সা কুড়াচ্ছে, মাটিতে পয়সা পড়ে আছে তো সেইটাকে কুড়াচ্ছে। এই যে দেখো ঢাকি পয়সা কুড়ালো মুখ দিয়ে, তাও এরকম কি আগে দেখেছো জানি না, তবে আমি তো এই প্রথমবারই দেখলাম। এসে দেখো আরো সবাই টাকা দিচ্ছে, তো সেই টাকাগুলোকে ওরকম ভাবে কুড়াচ্ছে। আর তারপরে আবারও মাকে নিয়ে যাওয়া হচ্ছে শীতলা মন্দিরের উদ্দেশ্যে। আর তারপরে শীতলা পুকুরের সামনে চলে এসছে, তো এখন মায়ের বিসর্জন করানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর কোনো ভয়েস দিচ্ছি না, তোমরা দেখতে থাকো।
ব্যবসার জন্য তো কমপ্লিট, আর তারপরে দেখো এখন চলে এসেছি, এই যে এখন এখানে প্রসাদ সব ফল টল কাটা হচ্ছে আর কি প্রসাদ বিতরণের জন্য, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি।